ওয়েলকাম ব্যাক। আশা করা যায় সকলে ভালো আছেন এবং এই পর্বে আমি গুই টিউটোরিয়াল এই পর্বে আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি, দেখাতে যাচ্ছি জিনিসটা, সেটা হচ্ছে কিভাবে আসলে ডিলিটের অপশনটা কাজ করাতে হবে। আর প্রত্যেকটা পর্বের কোডগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো চলো আমরা একটা বাটন নিয়ে নিই, বাটনটা নিয়ে নিব, আমরা এই পাশেই নিয়ে নিচ্ছি। এখানে আমি বাটনটার টেক্সটটা চেঞ্জ করে যাব, DELET, ডিলিট। ওকে, তো নামটা আমি দিয়ে দিলাম, ডিলিট দিলাম। আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন। সরি, আমি আবার ডিলিট, সরি, মজা করতে গিয়ে আসলে বেশি মজা করে ফেলছি, আসলে কিছু মনে করবেন না। আমি আসলে বোল্ড দিয়ে দিচ্ছি, এটা 14 করে দিব, দেন হচ্ছে এটা, হ্যাঁ যথেষ্ট, এনাফ। আমি রিফ্রেশে এটাকেও, এটা কি দোষ করেছে? এটা আসলে কোনো দোষ করেনি রিফ্রেশে। এটা আমি কেন এটাকে আসলে বোল্ড করিনি এবং 14 করিনি, এর ফোনটা হ্যাঁ করে দিয়েছি, আপনারাও মাইন্ড করবেন না, কিন্তু করে দিয়েছি, ভালো থাকবেন আপনারাও। ও শেট, সে একটু ওইদিকে চলে গেছে, সে একটু বেশি বুঝতে পেরেছে, যার কারণে সে এখানে যাওয়ার জন্য চেষ্টা করছে। এটা হচ্ছে আমি এই জন্য হচ্ছে জেড আমি এটাকে অ্যাবসোলিউট করে নিচ্ছি, অ্যাবসোলিউট। ও শেট, যাক যেমন আছে ওইরকমই থাক, আর কিছু করবো না এখন, আপনাদের কাজটা অনেক দেরি হয়ে যাচ্ছে। তো আমি এখানে হচ্ছে আমি অ্যাকশনটা করে ফেলি, অ্যাকশনটা করার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের টাইগার ব্লক মাস্ট একটা জিনিস, টাইগার ব্লক লিখতেই হবে। তো আমরা টাইগার ব্লকটা লিখে ফেলি, ট্রাই CAT CH ক্যাচ, এটাও হচ্ছে SQL এক্সেপশন এটা। তো আমরা এখানে JOPTION অপশন PAN.SHOW মেসেজ ডায়ালগ, এখানে হচ্ছে NULL নাল, আর ওখানে হচ্ছে E। ওকে, তো এখানে হচ্ছে আমাদের স্ট্রিং SQL ইকুয়াল হচ্ছে, এখানে জাস্ট আমাদের ছোট্ট একটা লাইন DELET ফ্রম FROM, যেটা কিনা আমাদের টেবিলের নাম USER, ইউজার, ডিলিট ফ্রম ইউজার, হোয়ার WHERE, হোয়ার আমাদের হচ্ছে, যে টেক্সট ফিল্ড থেকে আসলে কোনো কিছুকে ডিলিট করতে হলে সেটার আইডি ধরে করতে হয়, যে কোনো আইডি অথবা ইউনিক যে কোনো একটা কিছু ধরে করতে হয়। যেহেতু আমাদের আইডিটা ইউনিক, এখানে মেইলটা ইউনিক, তো আমরা আসলে আইডি ধরে করব, আইডি ধরে করাটাই বেটার, সবাই আসলে আইডি ধরেই করে। তো আমাদের হচ্ছে দেখুন আইডিটা, টেক্সট ফিল্ডের নাম কি, আসলে আমাদের টেক্সট ফিল্ডের নাম কি ছিল, আমি টেক্সট ফিল্ডের নামটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর হোয়ার আমাদের হচ্ছে হোয়ার আইডি, আমাদের হচ্ছে আইডি ছিল, হোয়ার আইডি ইকুয়াল হট, আইডি ইকুয়াল হট আমি দিয়ে রাখছি, সরি, আইডি ইকুয়াল হট। দেন হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে PST আমি ভুল করেছি, PST ইকুয়াল CON. প্রিপেয়ার স্টেটমেন্ট, এখানে SQL। ওকে, দেন হচ্ছে আমাদের এখানে যে কাজটা করতে হবে, PST.set string, ওকে, SET set string, এখানে হচ্ছে 1 নাম্বার হবে, আর হচ্ছে এখানে SQL না, আর যে আমি নামটা কপি করেছি ডট, এখানে হচ্ছে গেট টেক্সট, এই যে গেট টেক্সট। ওকে, দেন হচ্ছে PST.execute, এই যে এক্সিকিউট এখানে সুন্দরভাবে চলে এসেছে, আমি কোনো কিছু টাইপ করলাম না, এক্সিকিউট করার পরে আমাদের হচ্ছে ডিলিট করার পরে আমরা চাচ্ছি হচ্ছে আসলে টেবিলটা যেন রিফ্রেশ হয়, মানে ওই ভ্যালুটা যেন না দেখায়। তো আমরা যেহেতু এটা চাচ্ছি তাহলে হচ্ছে আমাদের ওই যে আমাদের যে আসলে মেথডটা ছিল, ওই যে মেথডটা কই, এই যে এই মেথডটাকে আবার কল করে দিতে হবে। যে আচ্ছা আমি আপনার বোঝার সুবিধাটা আমি আসলে একবার রান করে দেখি আমি রান করলে আসলে বুঝতে পারবেন। তো আমি যদি এখানে রান করি, তো রান করার পরে দেখেন এখানে আমি এই যে এটাকে ডিলিট করতে চাচ্ছি। ওকে, আমি যদি ডিলিট করি, এখানে ডিলিট করি, এইখানে আমাদের একটা এরর হয়েছে, সরি কি ভুল হয়েছে একটু দেখে আসি আমি। এই যে ফর্ম হবে এখানে, এইখানে দেখেন কি একটা মানে সিলি একটা মিস্টেক করেছি, ফর্ম না লিখে আমি ফর্ম লিখেছি, সরি আসলে মিস্টেক করার জন্য আসলে আমি দুঃখিত। তো এখানে ফর্ম হবে। তো আমি যদি আবার রান করি, রান করার পরে আমি এইটাকে ডিলিট করতে যাচ্ছি। তো আমি যদি এখানে ডিলিট দিয়ে দিই, আমি যদি ডিলিট দিয়ে দিই, ডিলিট হয়ে গেছে কিন্তু, বাট এখানে কিন্তু দেখাচ্ছে, এই এটা দেখাচ্ছে কিন্তু। তো আমি আবার ইনসার্ট করি, এখানে ইনসার্ট করার পরে 4 নাম্বারে এই ভ্যালুটা কিন্তু 5 নাম্বারে চলে এসেছে। তো আমি আবার চাচ্ছি এটাকে আমি আবার ডিলিট করতে। তো দেখেন ডিলিট করার পরে আসলে কি হবে, সেটা ডিলিট করার পরে কিন্তু সে যাচ্ছে না, সরে যাচ্ছে না, ভ্যালুটা কিন্তু সরে যাচ্ছে না। এই ভ্যালুটা কিন্তু এখানে এই টেবিলটা ডিলিট হয়ে গেছে কিন্তু ভ্যালুটা কিন্তু এটা কিন্তু রিফ্রেশও হচ্ছে না। ওকে, তো আমাদের কাজ হচ্ছে এখানে একটা মেসেজ শো করা এবং এটা সঙ্গে সঙ্গে রিফ্রেশ হওয়া। ওকে, সো আমরা আবার ইনসার্ট করে রাখি, আমরা ইনসার্ট করে রাখলে ভ্যালুটা যদি ইনসার্ট করে রাখি তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। তো আমরা এক্সিট করে দিলাম, করার পরে তো আমাদের হচ্ছে যখন এটা হবে, হওয়ার পরে হচ্ছে আমাদের হচ্ছে একটা ডলভি এটা হবে, দেন হচ্ছে আমরা একটা মেসেজও শো করতে চাচ্ছি। সাকসেসফুলি আমাদের ডিলিট সাকসেসফুল হয়েছে, এটা আমরা শো করতে যাচ্ছি। তো আমি যখন রান করি, তো এখন দেখবেন যে আমি এখানে এটাকে ডিলিট করতে যাচ্ছি। আমি যখন ডিলিটে ক্লিক করব, ডিলিটেড সাকসেসফুলি, দেখেন এবার কিন্তু সে চলেও যাচ্ছে, এখানে কিন্তু ভ্যালু আর নাই। ওকে, তো আমি আবার ইনসার্ট করব, এটা ইনসার্ট করে রাখি, আবার ডিলিট করব, আমি এটাকে আবার ডিলিট করছি। তো ইনসার্ট করার সময় আমি এখানে মেইল আইডিটা আমি একটু চেঞ্জ করে দিতে যাচ্ছি, এটা ab@gmail.com আমি এটা আবার ইনসার্ট করে দিতে যাচ্ছি। ওকে, ইনসার্ট করে দিয়েছি। তো আশা করা যায় সবাই বুঝতে পেরেছেন। তো আমি আর সময় নিতে যাচ্ছি না, টিউটোরিয়ালের সময় বাড়াতে যাচ্ছি না। তো টিউটোরিয়ালটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকবেন অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং প্লিজ যারা এখনই সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমি কিন্তু আপনাদের সাজেশন নিয়েই টিউটোরিয়ালগুলো বানাই, সো আসলে আপনাদের সাজেশনের জন্য অপেক্ষা করছি। কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন টিউটোরিয়ালগুলো আরও কীভাবে করতে পারে, এবং আপনারা অবশ্যই জানাবেন যে এখানে আমাদের আপনারা সাজেশন করবেন যে কি কেমন হচ্ছে, এবং করতে পারে সাজেশন যে ভাইয়া এরকম টিউটোরিয়াল চাচ্ছি, এটা এইরকম হলে ভালো হইতো। সো আমি আপনাদের আবদারগুলো দেখার জন্য চেষ্টা করব।